কে এই রুজিরা নারুলা আমরা জানি না কিছু তথ্য প্রমাণ বিভিন্ন সময় হাতে এসেছে ইডি সূত্রে কিছু আমি কিছুক্ষণ আগে বলছিলাম বিরোধী দল নেতা কিছু বলার চেষ্টা করেছিলেন কিছু প্রমাণ নিয়ে আমি একটু সেদিকে দৃষ্টি আকর্ষণ করাই রুজিরা নারুলার থাইল্যান্ডে যে কাশীকর্ণ শাখার ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছিল সেই হদিশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুভেন্দু অধিকারী একটু শোনাতে চাইবো আপনাদের শুনুন কোন লিপস এন্ড বাউন্স প্রাইভেট লিমিটেড এই লিপস এন্ড বাউন্সের কাগজ আমরা সমস্ত জিনিস জানি দুটো সেক্টরে টাকা তোলা হতো একটা পুরুলিয়া বাঁকুড়া এবং কয়লা বালি গরু ইত্যাদি মিলে টাকাটা বিনয় মিশ্র তুলতেন কখনো কখনো তার ভাই বিকাশ মিশ্র পৌঁছে দিত এই পুরো র‍্যাকেটটা এটাতে বিহালাতে ডাম্পিং হতো টাকা এবং সেই টাকা ট্রান্সফার হতো শ্রীকৃষ্ণ বন্দর কালীঘাটে ট্রান্সফার করতেন মিস্টার রায় বলে একজন তোলাবাজের পিয়ে আছে তিনি রিসিভ করতেন লিপস এন্ড বাউন্স তো বহুচর্চিত এবং এই লিপস এন্ড বাউন্সে যারা ডাইরেক্টর আছে তাদের ডিন কোড এখানে আছে ডাইরেক্টর নেম অমিত ব্যানার্জি ডেজিগনেশন ডাইরেক্টর এখানে ডিন কোড বিশ্বনাথ ভরচাল ডাইরেক্টর এখানে ডিন কোড লতা ব্যানার্জি ডাইরেক্টর ডিন কোড রুচিরা ব্যানার্জি ডাইরেক্টর এখানে ডিন কোড সুজয় কৃষ্ণ ভদ্র ডাইরেক্টর আপনি দেখুন সহযোগী কারা দেখুন এরা মাল্টিপল নাম্বার চে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারের ক্লোজ রিলেটিভ ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারের ক্লোজ রিলেটিভ আমি আরো খুব গুরুত্বপূর্ণ প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতে চাইবো আমি আরো খুব ভালো করে মন দিয়ে শুনুন কি প্রমাণ আমি বলবো আমার এই আমি যে সিজন লিস্ট এডির যে সিজন লিস্টটা দেখাচ্ছি একটু তাতে যদি জুম করা সম্ভব হয় দেখুন খুব ভালো করে দেখুন দেখুন যে সিজন লিস্ট ইডির তরফ থেকে দেওয়া হচ্ছে সেই সিজন লিস্টে খুব স্পষ্টভাবে দুটো নাম দুটো আলাদা অ্যাকাউন্ট দুটো নাম চার নম্বর পয়েন্টটা খুব ভালো করে দেখুন খুব ভালো আমি জানি না খুব স্পষ্ট হচ্ছে কিনা চার নম্বর পয়েন্টটা দেখুন খুব স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন 6949010750041 আবার বলছি 6949010750041 এই যে চার এবং সাত এই দুটো এই চার এবং এই যে সাত অ্যাকাউন্ট নাম্বার 03170154258 দুটো আলাদা অ্যাকাউন্ট নাম্বার বুঝতে পেরেছেন এবার নাম দুটো দেখুন চারের নামটা দেখুন খুব ভালো করে দেখুন রুজিরা নারুলা অ্যাকাউন্ট নাম্বারটা আগেই বললাম এবার দেখুন সাত নম্বরে কার নাম রয়েছে দেখুন রুজিরা ব্যানার্জি রুজিরা নারুলা চার নম্বরে আপনাদের দেখালাম এবং এবার দেখাচ্ছি সাত নম্বরে রুজিরা ব্যানার্জি দুটো আলাদা অ্যাকাউন্ট আরো একটা প্রমাণের কথা আপনাদের বলি সূত্র মারফত এটা জানা যায় যে রুজিরা নারুলা ভারতীয় নাগরিক ছিলেন না এবার যে এই যে রুজিরা নারুলার নাম এবং রুজিরা ব্যানার্জির নাম একসঙ্গে এই সিজন লিস্টে পাওয়া যাচ্ছে দুটো আলাদা ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাচ্ছে যদি দুজনে একই ব্যক্তি হন তাহলে কি কোথাও এটা ধরে নিতে হবে যে ভারতের টাকা কোনোভাবে বিদেশে গিয়েছে কারণ উনি ভারতীয় নাগরিক নন যদি উনি একই ব্যক্তি হন তাহলে লিপস এন্ড বাউন্সের সঙ্গে রুজিরা নারুলা বা রুজিরা বন্দ্যোপাধ্যায় রুজিরা ব্যানার্জির যে আরওসি লিস্ট সেটা দেখালাম আমরা যে উনি ডিরেক্টর ছিলেন তাহলে রুজিরা নারুলা কে তার সঙ্গে লিপস এন্ড বাউন্সের কি সম্পর্ক আমরা জানি না আমরা এই প্রশ্নগুলো রাখার চেষ্টা করব শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা দিয়ে ফিরব 2019 সালে লোকসভা ভোটের আগে 12ই ফেব্রুয়ারি ব্যাংককে থাইল্যান্ডের ব্যাংককের কাশীকর্ণ শাখায় রুচিরা নারোলা নামে এক ভদ্র মহিলার অ্যাকাউন্ট যেখানে কয়লার টাকা গেছিল ওই দিন ক্লোজ করে মেনকা গম্ভীরের নামে অ্যাকাউন্ট খোলা হয় সেই অ্যাকাউন্টের সমূহ ভাট আমাদের টাকা 13ই ফেব্রুয়ারি 2019 উইথড্র করা হয় 14ই ফেব্রুয়ারি ব্যাংককের একটি বড় সোনার দোকান থেকে 12 ব্যাগ সোনা কেনা হয় 12 ব্যাগ সোনা 15 তারিখে সেই ব্যাগ ভর্তি সোনা নিয়ে দুজন মহিলা কলকাতা এয়ারপোর্টে নামেন সিআইএসএফের মহিলা কনস্টেবলরা একটা ব্যাগ খুলতেই সোনা দেখা যায়
তারপরে জ্ঞানমন সিংয়ের নেতৃত্বে বিধাননগর কমিশনারেট ঝাঁপিয়ে পড়ে। তারা গ্রিন করিডোর করে ওই ১২টা ব্যাগ সোনা সহ ওই দুই ভদ্র মহিলাকে কালীঘাটে শান্তিনিকেতন বলে একটি বাড়িতে পৌঁছে দেয়। কাস্টমস কি করবে, কোর্ট কি করবে, তাদের ব্যাপার, এটা প্রমাণিত সত্য।